গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পূজার পরের দিন, আমাদের বাড়িতে একটু মচ্ছব টাইপের হবে, মানে আশেপাশের লোককে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে। তো সকাল সকাল আমার স্নান টান করা হয়ে গেছে, ঠাকুরের জোগাড়ও করা হয়ে গেছে, এবার বসবে পুজো। পুজো আসছে আসছেই ভালো বলো, সব কিছু পুজো হয়ে গেল, আজকে শুধু একটু খাওয়া দাওয়া আছে, তারপরে সন্ধ্যাবেলা ঠাকুর চলে যাবে ভাসান করতে। তো এরা ওপরে তিনজনা কি করছে দেখি। আছে আমার ননদের ছেলে, ননদের ননদের ছেলে, আর একটা মাসি শাশুড়ের নাতি, ওরা এখন করছে আমড়া ছাঁচা। আমরা সবাই মিলে আমড়া ছাঁচা খাবো। তো চারিদিকে এখন ওদিকে কর্তা মশাই, আমার শ্বশুর মশাই, সবাই করছে রান্না। এই যে খিচুড়ি, ছাঁচড়া, আলুর দম, টক, পায়েস, মিষ্টি আজকের মেনু। এই যে একটু খেয়ে নিই, তারপরে দেখো সবাই খেতে বসে পড়েছে। বেশি জনকে নিমন্ত্রণ করা হয়নি, আশেপাশে যাই হোক বাড়ির লোক এ মিলিয়ে 70 জন মতো তো হয়েইছে। তো সবার এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, হাসাহাসি চলছে, অনেক গল্প চলছে। বাড়িতে একটু লোকজন এলে দেখবে ভালোও লাগে, এটা ওটা কথা এই ওই। আর আমরা দুজনে সিঁড়িতে বসে আছি, খাওয়া দাওয়া দেখছি, আর ওই পাতা গ্লাসটা আমরা দিচ্ছি। এই মেয়েটার ঘুম নেই, এই তোকে নেমন্তন্ন করেছি। কি কথা বলছে সেটা কি আমি বলি? ওইটা আমি ওই ভিডিও করার জন্য এনেছি, তোমার খেলা দেখার জন্য নয়। না রিসা, হ্যালো গাইস, এখন বাজে সন্ধ্যে 7:30 প্রায়। তো 8:30 নাগাদ ঠাকুর বিসর্জন হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন অল্প অল্প ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পারিনি গো, আর আমার ফোনটা ওটা নিয়ে গান বাজাচ্ছিল, ওই জন্য অতটা টাইমও পাইনি। আবার এদিকে কাজেও বিজি ছিলাম সেই জন্য। দেখো ছাদের সেট আপটা দেখো, এই লাইটগুলো সব লাগিয়েছে নাচানাচি করবে বলে।
কেউ নেই, এরা দুজনা নেচেই যাচ্ছে, মানে কেউ দেখারও ছিল না, এরা দুজনা নেচেই যাচ্ছে। তো লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে বলো, ওই দেখো দড়িতে দিয়ে চারিদিকে দেখো, কুমড়ো গাছের ওপরে বেশ একটা ব্লু আর গ্রিন কম্বিনেশনের মিষ্টিটা লাগিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে ছবিও ভালো আসছে, আবার নাচানাচি করছে ওরা, সেটাও ভালো লাগছে। চলো আমরাও রেডি হয়ে আসি, একটু তো নাচতে হবে নাকি, বাড়ির পুজো বলে কথা। তো যাই হোক, ওদেরকে আরেকবার দেখিয়ে দিই, তারপরে আমি যাব নিচে ড্রেস চেঞ্জ করতে, তারপরে এসে নাই নাচানাচি হবে। তো এই যে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে, আমি আমার ননদ আর ওরা নাচছে, আর কেউ নাচছে না, আমার বর্মশাই তো নাচছেই না, কেমন একটা বুড়ো বুড়ো ভাব, বাইরে নাচবে বাড়িতে নাচছে না, জানি না কেন। তো যাই হোক, যে নাচছে নাচছে, না নাচছে না নাচছে, আমরা তো একটু এনজয় করে নিই, তাই না বলো? বেশিক্ষণ নাচতে পারছি না, পায়ে হাতে লাগছে, নাচার পর দেখছি পায়ে খুব ব্যথা করছিল। তো যাই হোক, এখন প্রায় বাজে 9:30-9:45 বাজছে, তো এরপরে একটু নাচানাচি করে যাব ঠাকুর ভাসান করতে। দাদাকেও একটা তুললি, দে
দেখতে দেখতে সব পুজো আসছে আর চলে যাচ্ছে। দুর্গা পুজো এলো চলে গেল, লক্ষ্মী পুজো এলো চলে গেল, এবার আসবে কালী, কালীও আসবে তারপরে চলে যাবে, তারপরে আবার কার্তিক আসবে। তো চলো আবার এসো মা পরের বছর। সব সময় তো আমার ঘরেই যেন ঘর আলো করে থেকো, কিন্তু মূর্তিরূপে আবার পরের বার এসো। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো টাটা, মা আবার যেন এসো, সবার ঘর আলো করে থেকো, সবার সুখ শান্তি বজায় রেখো, সবাই যেন দুমুঠো অন্ন পায়, এটাই চাওয়া।